हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। तो प्रथम वीडियोर मध्य दी जी आज के सुजीत मुखार्जी एक इंटरव्यू नहीं अपकामिंग छवि आसछे एक्स इज इक्वल्स टू प्रेम। तो सेटा रिलेटेड और कि नाना रकम प्रश्न हो क्या न्यू कमार्स के लिए काज करछे हाई कन्सेप्ट लाभ स्टोरी से कत रिस्की तार कारण हे आगे लाभ आजकल परशु एस बक्स अफिसे से भाव परफर्म करते तो सब नहीं नाना रकम एक्स इज इक्वल्स टू प्रेम नहीं अनेकगुलो कथा होते साथ फेलुदा जे आसछे হইচইতে সেটা নিয়ে, তারপর উনি যে ব্যোমকেশ ডিরেক্ট করছেন, তারপর মৃণাল সেনকে নিয়ে যে উনি সিরিজ করছেন, সেগুলো নিয়ে ডিটেলে কথা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে। তো সেটা আপনারা দেখতে পারেন, ফিল্ম কোম্পানির লোকালে চলে এসেছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, হচ্ছে কমেন্ট সেকশনে পিন করে দেবো, গো চেক ইট আউট। আপনাদের আশা করি ভালো লাগবে। এবং এছাড়া কালকে পরমব্রত এবং শুভশ্রী গাঙ্গুলির একটা ইন্টারভিউ, তাদের আপকামিং ছবি সেম দিনকেই আসছে হাবজি গাবজি, সেটা আমরা ইন্টারভিউ করেছিলাম। তো সেটাও খুব ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ। তো সেটারও লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট সেকশনে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। তো এই দুটো ইন্টারভিউ দেখুন, আর যারা অলরেডি দেখেছেন তাদের কেমন লেগেছে জানান। তো এটা হয়ে গেল প্রথম বিষয়। যে দ্বিতীয় বিষয়টা চলে আসবো সেটা হচ্ছে যে পৃথ্বীরাজের একটা ট্রেলার টু বার করা হয়েছিল, সেটা রিয়াকশন দেবো। তো ট্রেলার ওয়ানের কম্পারিজনে ট্রেলার টুটা অনেক বেটার। এটা যে মিউজিকের অনুযায়ী বিটে বিটে সিনগুলোকে সিঙ্ক করে কাটা হয়েছে সেই জিনিসটা ভালো লাগে। ট্রেলারটা খুব শর্ট এবং এখানে ওই যে প্রচণ্ড জোরে মিউজিক চলছে একবারে ওয়ান টোনে সেরকম কিন্তু নয়, ডায়লগের সাথে সুন্দর সুন্দর করে দিয়েছে এবং এটা অনেকটা বেটার লাগছে এই ট্রেলারটা। এটা বেশ ফিল আসছে আর কি, যেটা কোনো ছবি দেখতে চলেছি। তো ট্রেলার টুটাই এরকমভাবেই আগে প্রথম ট্রেলারটাকে এইভাবে রিলিজ করতে পারতো। এবং যশরাজের আমি বুঝতে পারছি না, জয়েশ ভাই জোরদারের ক্ষেত্রেও যে মার্কেটিংটা সেইভাবে করছে না যেটাতে আর কি একটা বাজ ক্রিয়েট হয়। আপনি দেখবেন পৃথ্বীরাজকে নিয়ে খুব একটা বাজ কিন্তু নেই, যেটা জয়েশ ভাই জোরদারের ক্ষেত্রে আরও কম ছিল। পৃথ্বীরাজে যেহেতু অক্ষয় কুমার একটু বড় স্টার তাই জন্য রয়েছে, কিন্তু সেটা অনেকটা কম। আপনি ভাবুন অক্ষয় কুমারের যখন অন্য ছবি আসে তার যে ধরনের বাজ থাকে বা যে ধরনের হাইপ থাকে, বা যশরাজের যখন একটা বড় ছবি আসে তার যে হাইপ থাকে সেটা কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না। তো কেন যে তারা এটা করছে না এই ধরনের মার্কেটিং পুল, সেটাই আর কি আমি বুঝতে পারছি না। পরবর্তী যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কবি ঈদ কবি দিওয়ালি ছবিটা এখন সলমান খানের প্রোডাকশনে হচ্ছে এবং সেই ছবিতে মানে স্টার কাস্টে যোগ দিয়েছে জগপতি বাবু। জগপতি বাবু আপনারা প্রত্যেকেই দেখেছেন যে তামিল এবং তেলুগু প্রচুর ছবিতে ভিলেনের চরিত্র প্লে করে। তো দেখা যাক যে এই ছবিতে সলমান খান তাকে কীরকম রোলে কাস্ট করে এবং সে কীরকম পারফরমেন্স দিতে পারে। একটা সলমানের আপকামিং ছবি সীতারাম, সেই ছবিটা 5th August হলে রিলিজ করবে। এবং এই ভিডিওর মধ্যে শেষ যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রাপ্তি বলে একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা আসতে চলেছে, যেটা অলরেডি কিফে রিলিজ করেছিল এবং সেখানে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেই ছবি ট্রেলারটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা গিয়ে ডেফিনেটলি চেক আউট করুন। তো এই ট্রেলারটা আমি দেখেছি, আমার পার্সোনালি ভালো লেগেছে, স্পেশালি সিনেমাটোগ্রাফি এর কালার সেগুলো খুবই ভালো লাগছে। হ্যাঁ, ডেফিনেটলি একটু আর্ট হাউস ঘরানার ছবি, বাট এটারও একটা সার্টেন দর্শক আছে। তো আপনারা ডেফিনেটলি দেখুন, সমদর্শী রয়েছে। যদি গল্পটা যেটা ট্রেলার থেকে বোঝা যাচ্ছে যে একটি মহিলা আছে যার বিয়ে হয়ে গেছে কিন্তু সে নিজের প্রেমিককে ভুলতে পারেনি এখনও কোথাও গিয়ে একটা এবং তার এখন প্রেজেন্ট লাইফ কীরকম চলছে সেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি। তারপরে আমরা একদিন দেখতে পাচ্ছি যে তার জীবনে তার প্রেমিক ফেরত আসছে। তো তারপরে কী কী হচ্ছে সেটা নিয়েই আর কি গল্প। তো কিন্তু মেনলি আর কি ক্যারেক্টার স্টাডির মতো আর কি, যে তার লাইফে কী কী হচ্ছে, ছোটো ছোটো ঘটনাগুলোকে নিয়ে দেখাচ্ছে। এবং ছবিটার মধ্যে যে মিলিউতে সেট করেছে, যে গ্রামে সেট করেছে গল্পটাকে, সেখানে আর কি আমরা মিক্সচার অফ ভাষা শুনতে পাচ্ছি, মানে খালি যে বাংলায় বলছে তা কিন্তু নয়, বাংলা হিন্দি মিলিয়ে মিশিয়ে আর কি শুনতে পাচ্ছি। তো খুব রিয়েলিস্টিক লাগছে এবং পুরো ট্রিটমেন্টটাও খুব রিয়েলিস্টিক। তো আপনারা ডেফিনেটলি প্রাপ্তির ট্রেলারটা দেখুন এবং দেখে তারপর কমেন্ট সেকশনে তাদেরকে জানান যে তাদের আপনাদের কেমন লেগেছে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।